মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ফুল কি খুব ছোটে আছে বুঝতে পারছি, এবার ওর অভিমান হবার কারণও আছে। নান্টুকে ফুলকির নামে এত বড় একটা মিথ্যা কথা বলতে কে বাধ্য করলাম, তাও আবার পুলিশের সামনে, কিছুই মাথায় ঢুকছেন না। কি ব্যাপার, গাছ বেয়ে কে নামছে? সর্বনাশ, আরে আরে পড়ে যাবে তো, এই মেয়েটাকে নিয়ে না পারা যায় না। ফুলকি, এই ফুলকি, এই মাথা খারাপ নাকি তোমার? হ্যাঁ, গাছ বাইছিলে কেন? মানে এসব পাগলামোগুলো আসে কোথা থেকে? তোমার মাথায় মানে পড়ে গেলে যে হাত পা ভাঙতো সে খেয়াল আছে? বাড়িতে বাড়িতে সদর দরজা নেই, সেখান দিয়ে বেরোনো যায় না। আমি তো পালাচ্ছিলাম স্যার। হোয়াট, পালাচ্ছিলে? মানে কোথায় পালাচ্ছিলে, আর কেনই বা পালাচ্ছিলে? না না না, পালাবো কেন? আপনি তো আমায় ঘুমোতে বললেন না। আসলে আমার না একদম ঘুমোতে ইচ্ছে করছিল না। এদিকে আপনি বলে গেছেন সবাইকে যাতে আমি ঘুমোই, আমাকে কেউ সদর দরজা দিয়ে বেরোতে দিত? আপনার বকুনির ভয়ে সবাই আমায় জোর করে শুয়ে রাখতো, রাখতো তো। সেই জন্য তুমি গাছ বেয়ে পালাচ্ছিলে? তা কোথায় যাচ্ছিলে? ঘুরতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ, আমি ঠিক শুনলাম কি বললে? ঘুরতে যাচ্ছিলে এখন? ফুলকি, আমি না সিরিয়াসলি তোমাকে হ্যান্ডেল করতে পারছি না। না মানে কালকে সারা রাত নান্টুর জন্য ফাঁদ পেতে ওকে ধাওয়া করে কাটলো, আমরা সারা রাত ঘুমাইনি, আজ সকালে বাড়ি ফিরলাম, আর এর মধ্যে তুমি ঘুরতে যাচ্ছ? ইম্পসিবল। চলো জেঠুমনির কাছে চলো না, মানে যারা তোমাকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছে তাই তোমার বিচার করুক। চলো চুপচাপ চলো আমার সাথে, এসো। তুমি না খুব দুষ্টুমি করছো মা কালী, এভাবে স্যারের হাতেই ধরা পড়লাম। জেঠুমনি, ফুলকিকে যদি আমি কিছু বলি তাহলে তোমরা সবাই তো আমাকেই কথা শোনাও। এখন তোমাদের আদরের ফুলকি দাসকে জিজ্ঞেস করো ও এক্স্যাক্টলি কি করছিল। ফুলকি, তুই তো ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলি, রোহিত তোকে বাইরে থেকে নিয়ে এলি কি করে? কি হলো ফুলকি, মায়ের প্রশ্নের উত্তর দাও, মুখটা খোলো এবার। তখন থেকে তো আমি খালি বকাই খেয়ে যাচ্ছি। আরে বাবা, আমি তো বললাম আপনাকে আমি গাছের উপর কি করছিলাম। গাছের উপরে? এক্স্যাক্টলি, ফুলকি দাস গাছ বেয়ে নামছিল, সদর দরজা দিয়ে বেচারা বেরোতে পারেনি, কারণ তোমরা এখানে আছো না, ওকে বেরোতে দেবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।